সিরাত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে। কিছু লোককে ফিরিয়ে দেয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি। পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটা খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিল, যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি। কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে আটটি দরজা। বাবু সালাহ খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুল জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য। বাবুল সাদাকা খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রায়্যান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাযিমিন আল গায়ব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত।